हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम बंधुरा। आज हमें तुम्हारे साथ शेयर करब पुईशाक और आलू दिए इलिश माछेर झोल। और ये तरकारीटा खेते भीषण टेस्टी है बंधुरा। और ये रेसिपिटा होच्छे आमार मायर रेसिपी। आमार मा एभावे पुईशाक और आलू दिए इलिश माछटा रान्ना करत और भीषण टेस्टी हतो खेते। और से रेसिपिटाई आज के आमी तुम्हारे साथ शेयर करछि। तो चलो बंधुरा देखे नाओ कीभावे पुईशाक दिए आमी इलिश माछेर झोलटा रान्ना करलाम। आजके रेसिपिर जोनो एखाने निएछि आमी एकटी फुल इलिश माछ केटे निएछि। एखाने सात पिस माछ रयेछे। तो एगुलोके आमी रान्ना करब। तो एगुलो खूब भालो करे धुए निएछि और सामान्य लवण दिए माखिए रेखेछि। एबार एखाने निएछि किछु पुईशाक, आगे थेके केटे निएछिलाम, और दुइटी आलू निएछि आमी। आलूगुलोके ठीक एभावे केटे निएछि बंधुरा, देखे बुझते पारछो निश्चय। और एगुलोके धुए आमी एक साइड करे रेखे दिए। एबार चले जाच्छे रान्ना करार जोन्नो। तो बंधुरा रान्ना करार जोन्नो चूला एक पैन बसिए दिलाम और दिए दिच्छे एखन परिमाण मतो किछुटा सोयाबिन तेल। तो तेलटा गरम होते थाकुक ए समय आमी एखाने दिए दिच्छे आधा कप परिमाण प्याज कुचि। ए तो प्याज कुचिटा दिए दिएछि। एबार एकटु नेड़ेचेड़े किछुक्षण प्याजटाके भेजे नेब हल्का ब्राउन कलर करे। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এতো মেশানো হয়ে গেছে আর প্যাস্টটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ড করে নেই আর ওখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধটা না আসে। এই তো এখানে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা যা যা ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিয়ে দেবে। আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুঁইশাক আর আলুটা আমি ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠেছে। এবার পুঁইশাক আর আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এতো সবগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এতো মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ পুঁইশাকটাকে কষিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রায় পাঁচ মিনিটের মতো পুঁইশাকটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে পুঁইশাক থেকে অনেকটা পানি উঠে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি অ্যাড করিনি, অথচ অনেকটাই পানি দেখা যাচ্ছে। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব।
কিন্তু এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব একটু ফুটে ওঠা পর্যন্ত। আর এইদিকে সেই যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে, আর এই তরকারিটা ফুটে উঠলে আমি এই মাছগুলোকে বিছিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা, প্রায় 5 মিনিটের মতো বলক উঠে গেছে, এর মধ্যে আমি এখন মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি। এতো এখানে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে মাছগুলোর উপরে একটু ঝোল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। এতে করে সবগুলো মাছের ভিতরে খুব ভালো করে মশলা ঢুকতে পারবে। তো প্রায় 5 মিনিট পরে আমি এর মধ্যে গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম। এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা আমি ভেজে নিয়েছিলাম, এরপরে এখানে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বলক উঠে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম। আর দেখতে পাচ্ছ তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়ে থাকে বন্ধুরা। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে ভীষণ টেস্টি হয়। তো এভাবে আরও 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এতটুকু ঝোল আমি রেখে দেবো যেহেতু ইলিশ মাছের ঝোল। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি ইলিশ মাছের ঝোলটা কেমন হলো। এতো এখানে একটি বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি ইলিশ মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি, আর উপর থেকে মাছগুলো আমি বিছিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা ছিল ঠিক এই রকম, খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর ইলিশ মাছের ঝোলটা তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, একবার এভাবে পুঁই শাক আর আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি হয় আর এর স্বাদ কিন্তু ভুলার নয়। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।